আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চীনকে পাখির চোখ করে আন্দামানে নামল ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আগামীকাল সংসদ নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান রাশিয়া চীনের ঐক্যবদ্ধ অবস্থান। লাদাখ সীমান্তে মার্কিন বিমান থেকে ঝাঁপ দিলেন প্যারাটুপাররা। বিস্ময়ের রোববার, খালি চোখেই দেখা যাবে 5টি গ্রহ। সৌদি সফরে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী, তারপর ইরান সফরে। সর্বশেষে জানিয়ে দেব যে কারণে চীনের ওপর কখনোই হামলা করবে না আমেরিকা, বলছে জাপান। চীনকে পাখির চোখ করে আন্দামানে নামল ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। দেশের উত্তরে সীমান্তে উত্তেজনা একটু স্তিমিত হলেও ভারত চীন সংঘাত এখনো পুরোপুরি থামেনি। এখনো কোনো কোনো অংশে চীনা সেনার উপস্থিতি রয়েছে। সম্প্রতি লাদাখ সফরেও গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি ঝালিয়ে নিতে সমুদ্রে নামল ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। চীনের কথা মাথায় রেখেই আন্দামানে বড়সড় মহড়ায় নামল ভারতের নৌসেনা। ইস্টার্ন নাভাল কমান্ডের হাতে থাকা একাধিক যুদ্ধ জাহাজ সমুদ্রে নামানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় সব বড় সড় যুদ্ধ জাহাজ ওয়ার গেমে অংশ নিয়েছে, তবে ঠিক কোন কোন জাহাজ নামানো হয়েছে সেই তথ্য গোপনই রেখেছে নৌবাহিনী। একটি সূত্রের দাবি, গোটা ইস্টার্ন ফ্লিট নামানো হয়েছে ওই যুদ্ধ মহড়ায়। উল্লেখ্য, আন্দামানে একই সঙ্গে ভারতীয় সেনা, নৌসেনা ও এয়ারফোর্স থিয়েটার কমান্ড তৈরি হয়েছে। এদিকে অ্যান্টি পাইরেসি অপারেশনের ছদ্মবেশে ভারত মহাসাগরের নাভাল অপারেশন চালাচ্ছে চীন। প্রায় চীন সাবমেরিন নিয়ে আসছে ভারত মহাসাগরে। গত এক দশক ধরে ভারত মহাসাগরে এভাবে চীনা যুদ্ধ জাহাজ আসার ঘটনা নতুন নয়। এর মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনও থাকে। শুক্রবার লাদাখ সফরে গিয়ে বলেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কব্জা করতে পারবে না, তা সেই যে দেশই শক্তিশালী হোক। এর আগে গত 3 জুলাই হঠাৎ লাদাখ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের সফরে লাদাখ ও জম্মু কাশ্মীর এসে প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, সীমান্ত বিবাদের মীমাংসায় ভারত ও চীনের মধ্যে আলোচনা চলছে, আলোচনার মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত, যদিও কতদূর তা সম্ভব হবে সেই গ্যারান্টি দিতে পারব না। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, পৃথিবীর কোন শক্তি ভারতের 1 ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। রাজনাথ লাদাখের প্যাংগং লেকের উত্তর পশ্চিম প্রান্তে লুকুং ঘাটিতেও যান। ওই ঘাঁটি পাহারায় দায়িত্বে ভারতীয় সেনার পাশাপাশি রয়েছে আধা সামরিক বাহিনীর ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পৃথিবীকে ভারতই শান্তির বার্তা শুনিয়েছে, ভারতই একমাত্র দেশ যে কখনো কাউকে আক্রমণ করেনি, কারো জমি দখল করেনি। পাকিস্তান বলছে ডাহা মিথ্যা কথা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আগামীকাল সংসদ নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সে দেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে এর আগে 2 বার এই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। এবার করোনা ভাইরাসের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোটারদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে। নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, সংসদের 250 আসনের বিপরীতে প্রার্থী হয়েছে 2,100 জন। সারা দেশে 7,313টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। সিরিয়ায় 2012 সালে সংবিধান সংশোধন করা হয়। এরপর এ পর্যন্ত 2টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট 14টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে অ্যালেপ্পোতে, সেখানে আসন সংখ্যা 52। এরপরই আসনের দিক থেকে এগিয়ে রয়েছে দামেস্ক ও হোমস, সেখানে যথাক্রমে 2923টি আসন রয়েছে। সিরিয়ায় সংবিধান সংশোধনের পর 2012 সালের 7 মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2016 সালের 23 এপ্রিল। মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান রাশিয়া চীনের ঐক্যবদ্ধ অবস্থান। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে রাশিয়া এবং চীন। দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব দেশের প্রতি যে আহ্বান জানিয়ে আসছিল, কার্যত তার সেই আহ্বানে সাড়া দিয়ে
যৌথভাবে লড়াই করার জন্য একগুচ্ছ। যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও চীনের মধ্যে মতভেদ তীব্র হচ্ছে, তখন চীন ও রাশিয়া প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মার্কিন চাপের মুখে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ওয়াং ই দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কথিত আমেরিকান ফার্স্ট নীতি অনুসরণ করছে এবং একঘেয়েমি একাধিপত্যবাদ ও বলৎপর্তি নীতি অনুসরণ করছে। তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে পুরনো স্নায়ুযুদ্ধ চালু করেছে। এ অবস্থায় চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু উন্নত করাই উচিত নয়, বরং বিশ্বের অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে মার্কিন ধ্বংসাত্মক নীতি প্রত্যাখ্যান করা পদক্ষেপ নিতে হবে। ফোনালাভে রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দেন এবং মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলার পক্ষে অবস্থান ঘোষণা করেন। এর একদিন আগে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে মার্কিন একাধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে মস্কোর প্রতি আহ্বান জানান। লাদাখ সীমান্তে মার্কিন বিমান থেকে ঝাঁপ দিলেন প্যারাটুপাররা। লাদাখ সীমান্তে মার্কিন সামরিক বিমান সুপার হারকিউলিস থেকে মাঝ আকাশে ঝাঁপ দিলেন প্যারাটুপাররা। গত দুদিন ধরে ভারতের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, খোলা আকাশে একে একে ঝাঁপ দিলেন প্যারাটুপাররা। তাদের প্রত্যেকের মুখে লাগানো অক্সিজেন মাস্ক। সবচেয়ে সবশেষ দলনেতা ক্যামেরার দিকে মুখ করে বিমান থেকে উল্টোভাবে খোলা আকাশে ঝাঁপ দেন। এ সময় পাইলটের দিকে থামস অ্যাপ দেখান। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার লাদাখ পরিদর্শনে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন লাদাখের প্যাংগং লেক সংলগ্ন লুকুং ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করেন তিনি। ভারতীয় সেনা ও আইটিবিপির জওয়ানদের সঙ্গে কথা বলেন। সেদিন তার উপস্থিতিতে ভারতের বিমান বাহিনীর সদস্যরা এ মহড়া করে দেখান। এমন কসরতের প্রশংসা করে ভারতীয় বিমান বাহিনীর সাবেক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ভূমি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে সুপার হারকিউলিসের মতো বিমান থেকে এই ঝাঁপের জন্য নির্ভীক হৃদয় দরকার। বিস্ময়ের রোববার খালি চোখেই দেখা যাবে পাঁচটি গ্রহ। অসীম রহস্যমণ্ডিত আমাদের এই বিশ্ব ব্রহ্মা বিশাল এ জগতে প্রতিনিয়তই ঘটে চলেছে অসংখ্য মহাজাগতিক ঘটনা। এর হাতে গোনা কয়েকটি হয়তো চোখে পড়ে মানুষের, বাকিগুলো থেকে যায় অজানাই। রোববার তেমনি এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। এদিন চাঁদের সঙ্গে আরো পাঁচটি গ্রহকে দেখা যাবে একদম খালি চোখে, অর্থাৎ শত কোটি মাইল দূরে গ্রহগুলো দেখতে কোনো টেলিস্কোপের দরকার পড়বে না। জানা গেছে রোববার আকাশে বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি ও শনি এই পাঁচটি গ্রহকে খালি চোখে দেখা যাবে। তবে এ দৃশ্য দেখতে চাইলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে। গবেষকরা জানিয়েছে, খালি চোখে পাঁচটি গ্রহ দেখতে চাইলে সূর্য ওঠার অন্তত এক ঘন্টা আগে আকাশের দিকে তাকাতে হবে। অবশ্য এবার দেখতে না পারলে দ্বিতীয় সুযোগ আসতে খুব বেশি দেরি হবে না। 2022 সালের জুন মাসেই আবারও ঘটবে একই ঘটনা। মহাকাশ গবেষক জেফ্রি হান্ট মার্কিন সংবাদ মাধ্যম সিনেট কে জানিয়েছে, রোববার ভোর পাঁচটা পাঁচটি গ্রহকে নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে দেখা যাবে আকাশে। বুধ গ্রহকে দেখা যাবে উত্তর উত্তর পশ্চিম দিকে, শুক্র থাকবে পূর্ব উত্তর পূর্ব আকাশের নিচের দিকে, দক্ষিণ পূর্বে একাকী দেখা যাবে মঙ্গলকে, আর দক্ষিণ পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। সৌদি সফরে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী, তারপরেই ইরান সফরে যাবেন। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমি শীঘ্রই সৌদি আরব সফরে যাবেন। সৌদি থেকে ফিরে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন। আগামীকাল কাজেমি ইরাকের রাজধানী বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। এরপর কাজেমি সৌদি আরব যাবেন এবং এ সফরে তার সঙ্গে ইরাকের তেল, বিদ্যুৎ পরিকল্পনা ও অর্থমন্ত্রী থাকবেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদ সফরের সময় ইরাকি প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। মনে করা হয় বিন সালমানের সঙ্গে কাজেমির উষ্ণ সম্পর্ক রয়েছে। চলতি মাসের প্রথম দিকে ইরাক সরকার জ্বালানি বিষয়ক কিছু উন্নয়ন প্রকল্পের কাজ দিয়েছে সৌদি
সৌদি আরবকে। মনে করা হচ্ছে ইরাকি প্রধানমন্ত্রীর সফরের সময় এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করার বিষয়ে গুরুত্ব দিতে আলোচনা করা হবে। এছাড়া দুদেশের মধ্যকার আরার সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার বিষয়েও আলোচনা হবে। যে কারণে চীনের উপর কখনোই হামলা করবে না আমেরিকা, বলছে জাপান। করোনায় কুপোকাত সারা বিশ্ব, ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি। তবে বিশ্বের একমাত্র দেশ চীন, যার অর্থনীতি এগিয়ে যাচ্ছে সমান তালে। বিশ্বের ক্ষমতাসীন দেশগুলো ক্রমেই নির্ভর হয়ে পড়েছে চীনের অর্থনীতির কাছে, আর এ কারণেই করোনায় বিধ্বস্ত দেশগুলো ক্ষমতার দাপটে হলে চীনের সাথে কখনো সম্মুখ সমরে লিপ্ত হতে চাইবে না বলে মনে করছে অর্থনীতি বিশ্লেষকেরা। এই বৈশ্বিক সংকটেও অর্থনীতিতে ক্রমশ এগিয়ে যাওয়া চীন এখন সারা বিশ্বের নির্ভীকতার প্রতীক। এই প্রকোপ শুরু হওয়ার পর গোটা বিশ্বে 1,37,00,000 মানুষ আক্রান্ত এই সংক্রমণে। আমেরিকা, যে কি না বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ, এই করোনার জেরে নুইয়ে পড়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ এখন সেটি, সেখানে 33,00,000 বেশি আক্রান্ত। শুধু বেকারত্ব নয়, আমেরিকা তাদের প্রয়োজনীয় অ্যান্টিবডিকের 97% আমদানি করে চীন থেকে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির আমদানি করা প্রায় 3/4 ব্লাড থিনার চীন থেকে আসে। প্রয়োজনীয় অ্যান্টিবডিকের জাপান তাদের চাহিদার 50% এবং জার্মানি, ইতালি ও ফ্রান্স তাদের প্রয়োজনীয় অ্যান্টিবডিকের 40% চীন থেকে আমদানি করে। এই মহামারী আরো চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে চীনের উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে গোটা বিশ্ব। আর এর ফলেই করোনা আবহেও 3.2% অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে চীনের। আমেরিকাতে গত কয়েক দিনে চাকরি হারানো 1,60,00,000 বেশি মানুষ বেকারত্ব ভাতার জন্য আবেদন জানিয়েছে। 1948 সালের পর এত বাজে অবস্থা কখনো হয়নি আমেরিকাতে। অর্থনীতি প্রায় ধসের মুখে সেখানে। বিশেষজ্ঞরা মনে করেন এই পরিস্থিতিতে আমেরিকা কিংবা ক্ষমতাধর অন্য দেশগুলো চীনের সাথে পাঙ্গা নিতে যাচ্ছে না। এই সংকট কাটতেও সময় লাগবে বেশ, তাই অদূর ভবিষ্যতেও চীনের সাথে কারো যুদ্ধের সম্ভাবনা নেই।